নমস্কার খবরিয়া 24 এ আপনাদের স্বাগত শুভেচ্ছা রয়েছে জয় বসিরহাট মহকুমা এক নম্বর ব্লকের সংগ্রামপুর গ্রামে ইছামতি নদীর জল বাড়িতে হয়ে এসে গেল মাছের বাজার বিভিন্ন দোকানে নদীর নোনা জল ঢুকে ব্যবসা করতে হয়েছে এবং তার সাথে বেশি অংশ জল উঠতে পারে সেই জল আরও প্লাবিত হয়ে গ্রামের মধ্যে শুরু করে আতঙ্কে গ্রামের মানুষজন যাত্রা বেরিয়ে এসে শুরু করছে প্লাস্টিকের বস্তা ধরে অস্থায়ী বাজার কাজও চলছে এখানে খবর আছে যে আমার দ্রুততার সাথে আমরা এখানে পৌঁছে যাই যে দেখি যে ইলেকট্রিক গাছের উপর গাছ ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে আছে এবং যানজটের প্রচুর সমস্যা ইন্দার থানা প্রশাসন ছিল আমার বিভিন্ন নাম উপস্থিত ছিল আমরা সেই জায়গায় দ্রুততার সাথে গাছ কেটে আমাদের ইকুইপমেন্ট দিয়ে আমাদের বুলেট ট্রেনসার দিয়ে আমরা সেই জায়গায় গাছ কেটে সেই জায়গায় ফাঁকা করি এবং যান চলাচল পাই কটা নাগাদ হয়েছিল এটা মোটামুটি 11টা 12টা ক্ষতি কার হয়েছে ক্ষতি সেরকম হয়েছে আপনার নাম আর হচ্ছে হচ্ছে আপনার পরিচয় নাম তরুণ নায়ক আমরা মাপড়ে জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা এখন ডেপ্লয়েড আছি ইন্ডাস ব্লক থ্যাংক ইউ পক্ষ থেকে ইন্ডাস ব্লকে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্ত মানুষ কাঁচা বাড়িতে থাকেন তারা সরকার কর্তৃক নির্দিষ্ট স্থানে চলে আসুন এবং যারা পাকা বাড়িতে আছেন তারা সুরক্ষিত হয়ে থাকুন যদি আপনারা কোনো অসুবিধা পড়েন আমাদের যে হেল্প নাম্বার দেওয়া হয়েছে এবং থানার নাম্বার সেখানে ফোন করুন এখনকার মতো এ পর্যন্তই সমস্ত সংবাদের জন্য অবশ্যই নজর রাখুন খবরিয়া 24 এ